মাহেশের রথযাত্রা ঘিরে উপচে পড়া ভিড় ভক্তদের। পুরীর রথযাত্রার পর সবথেকে প্রাচীন এই মাহেশের রথযাত্রা, যা এবার পদার্পণ করল 626 বছরে। রথযাত্রাকে ঘিরে সতর্ক প্রশাসন। পুরীর রথের পর সবথেকে প্রাচীন শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। মাহেশের রথ এবারে 626 বছরে পদার্পণ করল। সকাল থেকেই ভক্তদের ভিড় মাহেশের মন্দির চত্বরে। গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির প্রাঙ্গণের বাইরে নিয়ে আসা হয়েছে ভক্তদের জন্য। সেখানেই চলছে পুজোপাঠ। পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে পুলিশ। জানা যায় মার্টিন ওয়ার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স 137 বছর। মাহেশে আগে ছিল কাঠের রথ। করোনা অতিমারী পরিস্থিতিতে গত 2 বছর রথযাত্রা স্থগিত রাখা হয়েছিল। এবার রথযাত্রা হচ্ছে মহা সমারোহে। রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তার আগে 2 দিন ধরে চলে নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। ওই সময় জগন্নাথ দেবের জ্বর আসে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারার পর হয় নবযৌবন। রাজবেশে সাজানো হয় জগন্নাথ দেবকে। রথের দিন ভোরে ভোগ গ্রহণের পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ। সারাদিন ধরে চলে পুজো পাঠ। ধর্মীয় মতে নারায়ণে যেহেতু কলিকালের জগন্নাথ, সেই কারণে নারায়ণ শিলাকে প্রথমে রথে চড়ানো হয়, তারপর সুভদ্রা, বলভদ্র ও জগন্নাথ। এদিন দুপুর 2 নাগাদ রথের রশিতে প্রথম টান পড়ে। মাহেশের রথ ম্যানিলা দড়ি দিয়ে টানা হয়। প্রথা অনুযায়ী তোপ ধ্বনি দিয়ে শুরু হয় রথযাত্রা। এই রথ 50 ফুট উচ্চতার, লোহার 12টি চাকা। ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। কলকাতার শ্যামবাজারের বসু পরিবার রথ তৈরি করে দিয়েছিল। সেই 125 টনের লোহার রথ গড়াবে রাজপথে। 2 বছর পর রথের চাকা গড়াবে, তাই ভক্তদের ঢল মাহেশে। 2 বছর বন্ধ থাকার পর এবছর আবার রথযাত্রা মহা সমারোহে হচ্ছে। তীর্থযাত্রীর সমাগম প্রচুর হয়েছে, জনতার ঢল নেমেছে। আমি আশা করছি এবারে 10 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে বা হচ্ছে। ভারতের এই যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব, যেটা পুরীর পরে মাহেশের স্থান, সেখানে জগন্নাথ দেব, জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা, তুই শক্তি যুগে নারায়ণ, সেটাই রামচন্দ্র, যা পরে কৃষ্ণ বঙ্গদেশে বিরাজ করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শ্রীরামপুর।